অনেক শুভেচ্ছা, আমরা আজকে চলে আসছি। কি বাবা, এটা পানের বরজ, মানে পানের বরজ চলে আসছি। আসো বাবা, আগে সামনে যাও, কিন্তু আগে আগে চলে যাও, পিছনে থাকলে দেখা যায়। যাও সামনে চলে যাও। যে কত সুন্দর আমাদের এখানে পানের বরজ, পানের বরজে পানিগুলো কত সুন্দর ভাবে ধরে আছে। এই যে দেখুন, কাছ থেকে দেখাচ্ছে কত সুন্দর সুন্দর পান হয়েছে এখানে, সুন্দর ভাবে ধরে আছে। এই পানগুলো ভেঙে ভেঙে প্রতিদিন রেডি করে, যাদের পানের বরজ আর কি, রেডি করে তারা নিয়ে যায় হাটে, নিয়ে যায় বাজারে, নিয়ে যায় বিক্রি করে। এখান থেকে অনেক টাকা আসে। এ একটা আমাদের প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের একটা সম্পদ। এতে যারা পানের বরজ করে তারা অনেক লাভবান হয়, দেশের উন্নয়ন হয়। এই যে কত সুন্দরভাবে লতিয়ে লতিয়ে উপরে উঠে যাচ্ছে, সুন্দরভাবে, এত সুন্দর সবুজ, দেখলেই মন ভরে যায়, খুবই সুন্দর আর কি। আমরা আজকে আসছি, আমরা আজকে গ্রামে চলে আসছি এই পানের বরজ দেখার জন্য। তো আমরা বেড়াচ্ছি ভিতরে ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে রাস্তা, মানে এদিক দিয়ে এদিক দিয়ে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে, এভাবে মানুষ যাওয়া আসা করে, সবাই লাইন লাইন করে রাখা আছে। তো ভিতর দিয়ে চলাফেরা করা যায়, আমরা যা আশা করতে পারছি সব দেখছি ঘুরে ঘুরে। এবং যাদের বরজ তারাও এদিক থেকে যায়, যা আশা করে হচ্ছে এগুলো তোলে, তুলে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন এই পাশে এই পাশে এরকম একটা মানে যাওয়ার মতন রাস্তা রেখে দুই পাশ দিয়ে এরকম সারি সারি করে লাইন করা আছে, এইভাবে লাগানো থাকে।